নির্মীয়মাণ বাড়ি থেকে বহুমূল্যের মেশিনের পার্ট চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ জানিয়েছে, মাটিগাড়া পালপাড়ার একটি নতুন নির্মীয়মাণ বাড়ি থেকে দামি যন্ত্রাংশের কিছু পার্ট চুরি যায় গত 23 তারিখ। এরপর 24 তারিখ চুরি যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে বাড়ির মালিক। আর অভিযোগ পেয়ে তদন্তের নামে সুদীপ্ত পাল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে ঘটনায় আরো দুজন জড়িত রয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ বিনয় বর্মন, যার বয়স 37, এবং বিপ্লব বর্মন, যার বয়স 30, নামে এই দুই যুবককে গ্রেপ্তার করে। ধৃত তিনজনই পালপাড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার সাথে আপনার এলাকায় আরকেডি শিলিগুড়ি।